নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজ সিএসএসের 36 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গুগল ফন্টস কীভাবে আপনারা ওয়েবসাইটে ব্যবহার করবেন এবং কেন গুগল ফন্টসকে ব্যবহার করবেন আপনারা আপনাদের ওয়েবসাইটে এবং কীভাবে গুগল ফন্টস ব্যবহার করবেন। যদি জানতে চান এবং শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। গুগল ফন্টস কী আমরা প্রথমে জেনে নিই। ফন্টস কী? ফন্টস মানে হচ্ছে লেখা। কম্পিউটারে আমরা যে এই যে টেক্সটগুলো লিখেছি এইগুলোকেই আমরা ফন্টস বলে থাকি, কম্পিউটারের ভাষায় ফন্টস বলে থাকি। এই ফন্টসের বিভিন্ন স্টাইলিশ থাকে, সেই স্টাইলিশ এবং বিভিন্ন স্টাইলিশ বিভিন্ন ওয়েবসাইটে প্রয়োজন হয় ইনপুট করার জন্য। সেটি আমরা গুগলের কাছ থেকে ধার করে নিতে পারি। গুগলের একাধিক ফন্টস আছে, সেই ফন্টসকে আমরা ধার করে নেব। যেমন দেখুন, এই যে একটি নোটপ্যাড, এটা হচ্ছে একটি টেক্সট এডিটর, নর্মাল টেক্সট এডিটর। এই টেক্সট এডিটরের ফরম্যাটে আসলাম, ফন্টে আসলাম। আসার পর এখানে দেখুন প্রচুর ফন্টস রয়েছে স্টাইলিশ। যেমন এটিকে যদি চাই আমি, ওকে করলাম, দেখুন এক ধরনের স্টাইলিশ এসেছে। এই রকম স্টাইলিশ আমাদের ওয়েবসাইটেও প্রয়োজন হয়। আপনাদের নিশ্চয়ই দেখিয়েছি, আপনারা আমার সিএসএস ভিডিওতে দেখেছেন, ফন্ট ফ্যামিলি নিয়ে যখন আমি আলোচনা করেছিলাম সেখানে এইরকম স্টাইলিশ করতে পারছিলাম। কিন্তু আমরা কেন গুগলে ফন্টস ব্যবহার করব? আমরা তো ফন্ট ফ্যামিলি নিয়ে এখান থেকে যে কোনো ফন্টকে আমরা কপি করে, নাম কপি করে এখান থেকে আমরা পেস্ট করে দিলেই তো কাজ হয়ে যায়। তাহলে গুগলের কাছ থেকে কেন আমরা ধার করে নেব, তাই না? হ্যাঁ, গুগলের কাছ থেকে আমরা ধার করে নিলে আমাদের যে ওয়েবসাইটটি হবে, যখন কোনো ইউজার ওপেন করবে সেই ওয়েবসাইটটি খুব তাড়াতাড়ি লোডিং হবে, খুব তাড়াতাড়ি শো করবে। আমরা যদি নিজেরাই এখানে ফন্ট ফ্যামিলি বানিয়ে নিই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি ওপেন হতে অনেক সময় লাগবে। কিন্তু আপনারা জানেন যে গুগলের সার্ভার খুব ফাস্ট। যদি গুগলের কাছ থেকে ফন্ট আমরা ধার করে নিই এই রকম, তাহলে গুগল খুব ভালো সার্ভিস দেবে এবং একসঙ্গে একাধিক মানুষ যদি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু লোডিং হতে কারোর কোনো সমস্যা হবে না। তাই আমরা গুগলের কাছ থেকে ফন্টস ধার করি। চলুন আপনাদের দেখিয়ে দিই কীভাবে আমরা গুগলের কাছ থেকে ফন্টস নেব ধার করে। তো তার জন্য আমরা প্রথমত এটিকে চেঞ্জ করেছি ফরম্যাট থেকে, ফন্টে আসলাম, নর্মাল লেখা এরিয়াল, এরিয়াল করে দিলাম, ওকেতে ক্লিক করলাম, আগের অবস্থায় চলে এসেছে। তো এখন আমরা একটি ব্রাউজারকে ওপেন করব। ব্রাউজার ওপেন করলাম, ওপেন করার পর আমরা একটি ট্যাব নেব। তার আগে একটু জানিয়ে রাখি বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই অনুরোধ করব আমার HTML এবং CSS-এর সমস্ত ভিডিও দেখার পর আজকের ভিডিওটি দেখুন, কারণ স্টেপ বাই স্টেপ যদি না দেখেন তাহলে কিছুই শিখতে পারবেন না। যদি আপনারা ওয়েবসাইট ডিজাইনে এক্সপার্ট হতে চান তাহলে আমার সঙ্গে থাকুন আর আমার ভিডিওগুলোকে ফলো করুন। আপনারা যদি ভিডিও না পান আমার চ্যানেলে প্রবেশ করবেন, সন্দীপ HTML লিখতে পারেন আপনারা চ্যানেলে, তারপর আপনারা এরকম ভিডিও পেয়ে যাবেন। দেখুন HTML5 বাংলা ফুল কোর্স, এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিচে আরও অনেক অত্যাধিক ভিডিও আছে, আপনারা দেখে শিখতে পারেন ওয়েবসাইট ডিজাইন এবং অনলাইনে উপার্জনও করতে পারেন ওয়েবসাইট ডিজাইনার হয়ে। তো বন্ধুরা চলুন, আমি এখানে একটি ট্যাব নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি অ্যাড্রেস বার লিখব এখানে google.com, তারপর একটি ব্যাকস্ল্যাশ দেবো, দিয়ে লিখব ফন্টস, FONTS ফন্টস লিখে আমি এন্টার করব। আপনারা একইভাবে এই কাজটি করে নেবেন। দেখুন fonts.google.com নামে একটি ওয়েবসাইট এসে গিয়েছে এবং এই ওয়েবসাইটে 700 বেশি ফন্টস আছে। দেখুন এটি একটি ফন্টস, এটি আরেক ধরনের ফন্টস। এইভাবে দেখুন নিচে নামাবেন, অনেক ধরনের ফন্টস পাবেন। আপনি আপনার ওয়েবসাইট ডিজাইনে পিট্যাগ বা হেডিং ট্যাগ বা বডিতে যে লিখতে চাইছেন সেই টেক্সটের ফন্টস কী হবে আপনি এখান থেকে বেছে নিন। এবং আপনি এই যে ফন্টসটি দেখতে পাচ্ছেন এটি সেন্টেন্স রূপে দেখতে পাচ্ছেন। আপনি যদি এই জায়গায় আসবেন, সেন্টেন্স এই জায়গায় এসে আপনি যদি আলফাবেট করেন তাহলে ABCD রূপেও আপনি দেখতে পারেন, আপনি যেমনটা দেখতে চাইছেন। আপনার ফন্ট তো আপনাকে পছন্দ করতে হবে, এখান থেকে আপনি সেইভাবে ফন্টস পছন্দ করে নেবেন। এখানে যেমন প্যারাগ্রাফ হিসেবে যদি চান, দেখুন প্যারাগ্রাফ হিসেবেও শো করছে, আপনি আপনার মতন
ফন্টসটিকে বেছে নেবেন। এখানে যেমন 24 পিক্সেল শো করছে, আপনি এখান থেকে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, আপনার পছন্দ মতো। আর আপনার যদি ফন্টসের নাম জানা থাকে তাহলে আপনি এখানে সার্চ করে নিতে পারেন ফন্টস। আপনি এখান থেকে ক্যাটাগরি চুজ করতে পারেন, দেখে নিন অনেক ধরনের যে ফন্টস থাকে সেই ফন্টসের বিভিন্ন ক্যাটাগরি থাকে, এখান থেকে আপনি কোন ধরনের ক্যাটাগরির ফন্টস চাইছেন সেটি চুজ করতে পারেন। যেমন আমি শুধু যদি ডিসপ্লে ফন্টস চাই তাহলে এইগুলোকে তুলে দিলাম, দেখুন ডিসপ্লে ফন্টস এসেছে। আপনি এইভাবে ফন্টসকে চুজ করতে পারেন। আমি এটিকে রেখে দিলাম, রেখে দেওয়ার পর এখানে আসলাম, আরও এই যে অপশানগুলো আছে আপনারা একটু দেখে নেবেন সাইটে প্রবেশ করে। আমি এখান থেকে এই ফন্টসটিকে পছন্দ করেছি, এই ফন্টসটি আমার প্রয়োজন। এবং এই ফন্টসটিকে আমরা স্পেশালভাবেও দেখতে পারি, যেমন প্যারাগ্রাফ এখানে ক্লিক করলাম, এখানে যদি আলফাবেট নাম্বারস বা কাস্টমও যদি চাই, কাস্টমেও ক্লিক করলে আমরা জাস্ট লিখতে পারি, যেমন SNDP বাগ। দেখুন আমি এইভাবে লিখেও দেখতে পারি যে ফন্টসটি কেমন দেখতে হবে। ধরুন আমার এটি পছন্দ হয়েছে এবং এই ফন্টসের নামও উপরে শো করছে, দেখতে পাচ্ছেন, এবং ফন্টসটি ছোটো বড়ো করেও দেখতে পারেন। আপনি এইভাবে দেখতে পারেন। এবং যদি এই ফন্টটি আপনাকে ওয়েবসাইটে ব্যবহার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই যে প্লাস সাইন আছে, সমস্ত ফন্টস দেখুন প্লাস সাইন আছে তার ডান দিকে, এই প্লাস সাইনে ক্লিক করবেন যদি ফন্টস প্রয়োজন হয়। দেখুন লেখা আছে সিলেক্ট দিস ফন্টস, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখুন ফ্যামিলি সিলেক্টেড, এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন একটি এমবেড ট্যাগ আছে, দেখুন টু এমবেড ইউর সিলেক্টেড ফন্টস টু এ ওয়েব পেজ, কপি দিস কোড ইন টু দ্য হেড অফ ইউর HTML ডকুমেন্টস। এই যে লিঙ্কটি তৈরি হয়েছে এই লিঙ্কটিকে কপি করে আপনার ওয়েবসাইটের হেড ট্যাগের ভিতরে পেস্ট করে দিতে হবে। চলুন আমি এটিকে কপি করেছি। এখন আমাদের HTML ফাইল ওপেন আছে, দেখুন HTML ফাইল আমরা অলরেডি তৈরি করে রেখেছি, এবং এখানে দেখুন HTML ট্যাগ শেষ আছে এবং হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ, এই হেড ট্যাগের ভিতরেই এখন আমাকে পেস্ট করতে হবে। পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন দেখুন এখানে বডি আছে এবং এখানে বডি ট্যাগ শেষ আছে। ডিপ নিয়েছি একটি যার ক্লাস ব্যাকগ্রাউন্ড রেখেছি এবং তার ভিতরে কিছুটা লিখেছি। এখন এটি ফাইলে আসলাম, সেভ করে নিলাম। আপনারা জানেন index.html নামক ফাইলটি সেভ আছে, দেখুন। আর এই যে ফাইলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে CSS ফাইল। তো আমরা এটিকে রাইট ক্লিক করলাম, ওপেন উইথ গুগল ক্রোম ওপেন করলাম। দেখুন এখানে কিন্তু ফন্টের কোনো পরিবর্তন হয়নি, আমি গুগলের কথা অনুযায়ী এখানে কপি করে পেস্ট করে দিয়েছি, কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হবে তখনই যখন এই নিচের কোডটি স্পেসিফাই ইন CSS, ইউজ দ্য ফলোয়িং CSS রুলস টু স্পেসিফাই দিস ফ্যামিলিস। CSS যেখানে আমি কোড লিখছি সেই জায়গায় এই কোডটিকে নিয়ে গিয়ে কপি করতে হবে। আপনারা CSS-এর প্রথম ভিডিওগুলোই দেখেছেন ফন্ট ফ্যামিলির ব্যবহার, আপনাদের আশা করছি মনে আছে। এবং এই কোডটি আমি কপি করেছি, কপি করে CSS যে ফাইল আছে দেখুন এখানে আপনাদের একটু দেখিয়ে দিই। যেমন এখানে দেখুন ডিপ নিয়েছি, তার ব্যাকগ্রাউন্ড নাম দিয়েছি ক্লাস, এবং এখানে ডট ব্যাকগ্রাউন্ড নামে কল করেছি, এখানে এসে পেস্ট করে দিলাম। ফাইলে আসলাম, সেভ করলাম, দেখুন ফন্ট ফ্যামিলি, তারপর একটি স্টু আছে বা কোলন, তারপর নাম আছে ফন্টের নাম আপনাদের যেটা দেখিয়েছিলাম। তো এখন ব্রাউজার ওপেন করলাম, HTML index.html ট্যাবে আসলাম, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ফন্ট বা লেখার স্টাইলিশটা চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে আমি কী করলাম, গুগলের কাছ থেকে ফন্টটি ধার করে নিয়ে এসে আমি ব্যবহার করলাম। এর ফলে আমার ওয়েব পেজে বা ওয়েবসাইটে যত খুশি লোক ভিজিট করতে পারে, ওয়েব পেজ ঠিক সঠিকভাবে এবং স্পিডে দেখাবে, কোনো সমস্যা হবে না লোডিংয়ে। তো আরও আমি ফন্ট ব্যবহার করতে পারি, চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে একটি হেডিং ট্যাগ ব্যবহার করে, যেমন এটি আমরা জাস্ট শুধু নর্মাল ডিবে ব্যবহার করেছি, যদি আমি হেডিং বা পি ট্যাগে ব্যবহার করতে চাই সেটা কীভাবে ব্যবহার করব দেখিয়ে দিই। চলুন আমি এখানে H1 ট্যাগ নিলাম, H1 লিখলাম দিস ইজ গুগল ফন্টস, তারপর H ট্যাগ শেষ করে দিলাম,
h1 ট্যাগ ফাইলে আসলাম সেভ করলাম এখন এই যে হেডিংটি আমি তৈরি করেছি এই হেডিংয়ের জন্য আমাকে একটি ফন্টসকে চুজ করতে হবে কোন ফন্টস ব্যবহার করব তার আগে আমি ব্রাউজার ওপেন করে একবার রিফ্রেশ করে নিই দেখুন এখানে হেডিংসটি শো করছে যেমনটি এখানে শো করছে কারণ ডিভের ভিতরে লিখেছি তাই সব এই ওয়েব পেজে যা লিখব তাই শো করবে কিন্তু আমি তো চাই না আমি চাই হেডিংয়ের লেখা বা স্টাইলিশ আলাদা হবে তো সেক্ষেত্রে আমরা গুগল ফন্টস থেকে একটি চুজ করে নেব এখানে ক্লিক করলাম দেখুন গুগল ফন্টস থেকে তার আগে এই যে সিলেক্টেড ফন্টস এটিকে আমরা রিমুভ করে দিই রিমুভ করে দেব দেখুন এখানে ক্লিয়ার ওয়াল আছে ক্লিয়ার ওয়াল থেকে রিমুভ করে দিলাম এখন হেডিংয়ের জন্য একটি ফন্টসকে চুজ করব ধরুন এই ফন্টসটি নেব তো এই প্লাস সাইনে ক্লিক করলাম পুনরায় এখানে ক্লিক করলাম এখান থেকে এই ফাইলটিকে কপি করলাম হেড সেকশানে গিয়ে পেস্ট করব চলুন এইচটিএমএল ফাইলে আসলাম এখানে হেড সেকশান এই হেড সেকশান পেস্ট করলাম ফাইলে এসে সেভ করলাম এখন এই এইচ ওয়ানের মধ্যে নিয়ে আসব তাই সিএসএস ফাইলে আমাকে কপি করতে হবে ব্রাউজারে প্রবেশ করলাম এই যে আমরা লিঙ্কটি পেয়েছি এটিকে কপি করলাম এখন সিএসএস ফাইল ওপেন করলাম এখানে যা শুধু এইচটিএমএল এর মধ্যে আমরা এইচ ওয়ান ট্যাগ নিয়েছি তাই এখানে এইচ ওয়ান লিখলাম কার্লি ব্র্যাকেট শুরু শেষ করলাম এবং এখানে আমরা ওই কোডটি পেস্ট করে দিলাম ফাইলে আসলাম সেভ করলাম ব্রাউজার ওপেন রিফ্রেশ করলাম দেখুন তাহলে আশা করছি বুঝতে পেরেছেন যে গুগলের কাছ থেকে কীভাবে আমরা ফন্টস নিয়ে আমরা ব্যবহার করব আমাদের ওয়েবসাইটে বা ওয়েব পেজে আপনারা এখানে অনেক ফন্ট পেয়ে যাবেন প্রচুর ফন্টস পেয়ে যাবেন আপনারা আপনাদের মতন যে কোনো ফন্টসকে এখান থেকে সিলেক্ট করে ব্যবহার করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই রকম ভিডিও দেখার জন্য এবং ওয়েবসাইট ডিজাইনে এক্সপার্ট হওয়ার জন্য